আছো? জামাইবাবু কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, তোর কথা বল। বাই দ্য ওয়ে, তোর নামে একটা অভিযোগ আছে। ওখানে গিয়ে তো আমাকে ভুলেই গেলি, একটা ফোন পর্যন্ত করিসনি। না সাক্ষী দি, এরকম কোনো ব্যাপার নয়। আমার আমার বড়দের সাথে কথা হয়েছে, আমি তো তোমাকেও ফোন করতাম, কিন্তু ওই কিন্তু সময় পাসনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারি আমি। নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন লোক। তুই খুশি আছিস তো? হ্যাঁ দিদি, আমি খুব খুশি। কিন্তু তোর গলা শুনে তো মনে হচ্ছে না। সত্যি কথা বল সন্ধ্যা, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, আমি ভালো আছি, আর এখানে আনন্দে আছি। সবাই আমার খুব খেয়াল রাখে। কিন্তু তোকে চিন্তিত লাগছে কেন? বুঝতে পেরেছি, বাবার কথা মনে পড়ছে। দেখ সন্ধ্যা, বাবাকে তো আমরা কেউই ভুলতে পারবো না। জানিস তুই, কখনো কখনো বাবার উপর খুব রাগ হয় আমার, আমাদের এভাবে কেন ছেড়ে চলে গেল। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তো আমাদের বকত, আমাদের শাস্তি দিত, কিন্তু এভাবে কেন চলে গেল। শোন সন্ধ্যা, আমি আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, ওই ইয়াশ আর আরিয়ান আবার তুষ্টুমি শুরু করেছে, তুই নিজের খেয়াল রাখিস ভাই। আমাদের যুবরাজ সত্যিই খুব সৌভাগ্যবান যেও তোমার মতো স্ত্রী পেয়েছে। আপনি আপনি কে? আমি সুনিতা। আমার মায়ের শরীরটা ভালো ছিল না, তাই আমি তোমার বিয়েতে আসতে পারিনি। শুননি কাকিমা, তুমি আমাকে এই নামে ডাকতে শুরু করলে। এই বাড়ির সব বাচ্চারা আমাকে এই নামেই ডাকে, তবে আমরা দুজন কিন্তু প্রায় সমবয়সী। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, আজ তোমাকে সত্যি খুব সুন্দরী লাগছে। সন্নি কাকিমা, সন্নি কাকিমা, তাহলে তুমি সেদিন আমার হাতটা ধরেছিলে?